আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেছি খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভুনা আমি যেভাবে চিংড়ি মাছটাকে ভোনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি প্রথমে আমি এই যে বড়ো সাইজের চিংড়ি মাছটা নিয়েছি আর চিংড়ি মাছ আজকে কিভাবে কাটতে হয় সেটাও আমি একই ভিডিওতে দেখিয়ে দিব নতুন রাঁধুনি ভাই বোনদের জন্য দেখতে পাচ্ছেন আমি একটা এরকম কাচি নিয়ে নিয়েছি আর পেছনের দিকে যে কাটাগুলো থাকে সেগুলো আগে ফেলে দিচ্ছি আর মাথার সাইডটাকে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন মাথার দিকটা একটুখানি কেটে নিলাম কারণ এখানে কিন্তু একটা ময়লার থলি থাকে দেখতে পাচ্ছেন আর অনেকে কিন্তু এটা জানেন না আর এখানে কিন্তু একটা ঘিলুও থাকে তো ঘিলুটাকে রেখে দিব আর ময়লার যে থলে থাকে সেটাকে ফেলে দিব আর পিছনের সাইডে যে এরকম একটা কাটা থাকে সেটাকে আমি একটু খেঁচি দিয়ে কেটে একটু ছুরির সাহায্যে টেনে নিলেই দেখতে পাবেন এখানে কিন্তু একটা রক থাকে এই রকটাকে কিন্তু আমি স্বাস্থ্য অবস্থায় তুলে নিলাম আর যদি আপনারা না পারেন তাহলে পুরোটা খোসাও কিন্তু ফেলে দিতে পারেন তো চিংড়ি মাছটা খোসা সহ রান্না করলে মাছটা একটু বড় দেখা যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু মাথার দিক থেকেও কিন্তু টেনে কিন্তু রকটাকে ফেলে দিতে পারেন তা আমি কিন্তু আজকে খোসাটাকে রেখে দিব চাইলে আপনারা মাথার এই খোসাটা ফেলেও দিতে পারেন আর এই মাথার এই দিক থেকে কিন্তু একটা জেলিও থাকে এই জেলিটা থাকলে কিন্তু পরিষ্কার করে নেবেন আজকে আমার চিংড়ি মাছে কোনো জেলি ছিল না সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি আরও একটা কিন্তু চিংড়ি মাছ কেটে নিচ্ছি নতুন রাঁধুনি ভাই বোনদের জন্য এইভাবে একটা কেঁচি দিয়ে কাটতেই কিন্তু বেশি সুবিধা হবে আর এখান থেকে কিন্তু ময়লার থলিটা কিন্তু এই যে ফেলে দিচ্ছি এটাকে বলে ময়লার থলি পেছন থেকে কেঁচি দিয়ে এভাবে একটু টেনে তারপরে কিন্তু রক্তটা পাওয়া যায় রক্তটা কিন্তু আস্ত অবস্থাতেই তুলে ফেলা যায় আর পেছনের দিকে দেখতে পাচ্ছেন একটা সূচের মতো ধারালো কিন্তু টাটা থাকে সেটাকে ফেলে দিয়ে এখান থেকেও কিন্তু রকটা টেনে ফেলে দেওয়া যায় একেবারে ইজি এই রকটা কিন্তু ফেলে দিয়ে খেতে হয় এটা অনেক নতুন রাধুনী ভাই বোনরাই জানেন না তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু কাটা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু পুরো খোসাটা আলাদা করে ফেলে দিতে পারেন যে যেভাবে রাখতে চান আর কি তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এনে একটু হালকা লবণ সামান্য হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা যখনই রান্না করবেন একটু হালকা ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল আগে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব আর চিংড়ি মাছটা কখনোই কিন্তু বেশি করে ভাজতে হয় না হালকা একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যায় খোসা সহ রান্না করলে দেখতে পাচ্ছেন মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না একটু বড় সাইজের দেখা যায় খাওয়ার সময় খোসাটা ফেলে দিলেই কিন্তু হয় আপনারা চাইলে কিন্তু বাসায় যখন রান্না করবেন খোসাটা ফেলে দিয়েই কিন্তু রান্না করবেন কিন্তু মেহমান আসলে কিন্তু এভাবে রান্না করে দিলেই কিন্তু বেশি দেখতে সুন্দর লাগে একটু এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাকে তো তুলে ফেলছি সব চিংড়ি মাছ তুলে ফেলার পরে দেখতে পাচ্ছেন এই যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পর্যন্ত পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ওই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছটা ভুনায় কিন্তু একটু গ্রেভিটা খেতে ভালো লাগে এখানে আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম আর দিব রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আমি একটু হালকা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর একটু পানি দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে আর রান্নাটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে দেখতে পাচ্ছেন মশলাটা আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে দিব। চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না হতেও সময় লাগে না একেবারেই কম সময় লাগে দেখতে পাচ্ছেন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আপনারা ঝোলটা যেমন রাখতে চান সেইভাবেই কিন্তু দিয়ে দিবেন আমি এই তো মাখা মাখা করব সেই অনুপাতেই কিন্তু ঝোলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য আপনারা কিন্তু এখানে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খুব টেস্টি হয় সেটা নারকেল চিংড়ি বলে তা আমি আজকে নারকেলটা ব্যবহার করছি না ঝটপটভাবে যেইভাবে আমরা তৈরি করি না চিংড়ি মাছটা ভোনা সেভাবেই তৈরি করলাম আশা করছি আজকে রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লেগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ